চেতনা অতীত, বিনা টিকিটের যাত্রীদের ধরতে এবার প্রগতি। দুই স্টেশনের মাঝে ট্রেন থামিয়ে চলবে তল্লাশি, বিরাট পদক্ষেপ রেলের। আর বিনা পয়সায় সওয়ার হওয়া যাবে না ট্রেনে, কাটতেই হবে টিকিট, না হলে বড় অঙ্কের জরিমানা করবে প্রগতি। মাঝপথেই থামিয়ে দেবে ট্রেন, চলবে ধরপাকড়। চেতনার পর এবার রেল কর্তৃপক্ষের নয়া পদক্ষেপ প্রগতি। চেতনার কথা নিশ্চয় নিত্যযাত্রীদের মনে আছে। বিনা টিকিটের যাত্রী ধরতে একসময় সাড়া ফেলে দিয়েছিল রেলের এই বিশেষ পদক্ষেপ। রেল সূত্রে জানা গেছে, আজকের দিনেও দেখা গিয়েছে বহু মানুষ টিকিট না কেটেই ট্রেনে উঠে পড়ছেন। এমন অনেকেই আছেন যারা হয়তো একটা স্টেশন যাবেন ভেবে আর টিকিটই কাটেন না, বিনা টিকিটেই নিজের গন্তব্যে পৌঁছে যান। এবার সেই সমস্ত মানুষদের জন্যই তিন কামরার লাল সাদা দ্রুতগতির ট্রেন নিয়ে এলো ভারতীয় রেল। কিছুদিন আগেই পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছিলেন, বিনা টিকিটের যাত্রীদের ধরতে পদক্ষেপ শুরু করেছে রেল। শিয়ালদাহ, হাওড়া প্রভৃতি রেল শাখায় বিশেষ অভিযান চালানো হচ্ছে। এই উদ্যোগে বহু বিনা টিকিটের যাত্রীও ধরা পড়েছেন বলে জানা গেছে। আপনার যে সহযাত্রী আপনার কাছে বা পাশে বসে আছে, যে আপনার সঙ্গে নিত্যযাত্রা করে, অথচ আপনি জানেন সে হয়তো টিকিটও কাটে না, এইখানেই আমরা পূর্ব রেলের তরফ থেকে একটা স্পেশাল ড্রাইভ নিচ্ছি। এই যে সহযাত্রীরা টিকিট কাটছেন না, আপনার সহযাত্রীরা, তাদেরকে একটু বলে রেখে দিন যে যে কোনো দিন যে কোনো মুহূর্তে, যেমন ধরুন তালদি থেকে আমরা হয়তো চাপবো টিকিট চেকিং স্কোয়াড সন্ধে ছটায় বা সাতটার সময়, তখন ধরা পড়লে কিন্তু সমাজে মান ইজ্জত একদম ধুয়ে যাবে, খারাপ লাগবে সবারই। রেলের তরফে জানানো হয়েছে, এই প্রগতি ট্রেন গতির দিক থেকে টেক্কা দিতে পারবে যে কোনো এক্সপ্রেস ট্রেনকে। শুধু তাই নয়, চলতি ট্রেনকে মাঝপথে থামিয়ে করা হবে টিকিট চেকিং, কারণ কোনো স্টেশনে দাঁড়িয়ে টিকিট চেকিংয়ের ক্ষেত্রে বিনা টিকিটের যাত্রীরা ট্রেন থেকে তড়িঘড়ি নেমে কোনো চোরা বা গুপ্ত পথে পালিয়ে যেতে পারেন, তাদের আর ধরা যায় না। তাই এবারে মাঝপথেই ট্রেন থামিয়ে করা হবে টিকিট চেকিং, আর টিকিট না থাকলে দিতে হবে মোটা অঙ্কের জরিমানা। তবে এই প্রগতি যে শুধুমাত্র টিকিট চেক করবে তা কিন্তু নয়, দুর্ঘটনাস্থলে রেলকর্তা ও প্রযুক্তিবিদদের দ্রুত পৌঁছে দেওয়া থেকে শুরু করে লাইন রক্ষণাবেক্ষণের কাজেও ব্যবহার করা হবে এই ট্রেনকে। তবে এই ট্রেনের প্রধান কাজ হলো টিকিট পরীক্ষা করা। গত সোমবার থেকে আসানসোল ডিভিশনে কাজ শুরু করে দিয়েছে এই ট্রেন। এরপর ধীরে ধীরে পূর্ব রেলের সব ডিভিশনেই এই ট্রেনকে ব্যবহার করা হবে। আশা করা যাচ্ছে এরপরে যাত্রীদের মধ্যে টিকিট কাটার প্রবণতা আরও বাড়বে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।